হ্যালো এই টিউটোরিয়ালটায় আমরা দেখবো একটা ফোর টু ওয়ান মার্কস দিয়ে কীভাবে হচ্ছে আমরা একটা নর্থ গেটের কনসেপ্টটা ডিজাইন করতে পারি সেটা সো ফার্স্ট অফ অল আমি একটা ফোর এস টু ওয়ান মার্কস থেকে রেখেছি চারটা ইনপুট দুইটা সিলেক্টার একটা আউটপুট আর নর্থ গেটের ট্রুথ টেবিলটা লিখে রেখেছি সো এবার আমরা একটু চেক করি যেটা দিয়ে কীভাবে আসলে নর্থ গেটটা ইমপ্লিমেন্ট করা যাবে এই ফোর এস্ট টু ওয়ান মার্ক্ দিয়ে সো দ্য কনসেপ্ট ইজ যে নর্থ গেটের ক্ষেত্রে আমার কিন্তু একটাই ইনপুট রাইট একটাই ইনপুট এক বিট ইনপুট মাত্র সো আমরা যখন অ্যান্ড বা হচ্ছে অর গেট ডেভেলপ করেছি উইথ ফোর টু ওয়ান মার্কস রাইট উইথ ফোর ইস টু ওয়ান মার্কস তো কিন্তু আমরা দেখেছি অ্যান্ড বা অরের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি এখানে হচ্ছে টু বিট করে ইনপুট থাকতো রাইট টু বিট করে ইনপুট সো বাট আমরা যখন নট দেখতে পাচ্ছি নটে কিন্তু আসলে আমার ওয়ান বিট করে ইনপুট নটে কিন্তু আমার ওয়ান বিট করে ইনপুট সো ওয়ান বিট মানে হচ্ছে আমার এখানে দুইটা কম্বিনেশান জিরো আর হচ্ছে ওয়ান রাইট এইটুকু হচ্ছে আমাদের ফার্স্টে একটু মাথায় রাখা দরকার সো লেটস মুভ অন টু নেক্সট পার্ট সো এখন হচ্ছে আমরা একটু চিন্তা করি যে আমার যদি এখানে ওয়ান বিট ইনপুট থাকে তার মানে আমার কম্বিনেশন হচ্ছে দুইটা অলরেট সো আমার কম্বিনেশান হচ্ছে দুইটা এখন ওয়ান বিট যদি ইনপুট থাকে ওয়ান বিট ইনপুট থাকলে আমি এখানে জিরো ইনপুট দিলে আউটপুট ওয়ান পাচ্ছি বা ওয়ান ইনপুট দিলে আউটপুট জিরো পাচ্ছি এখন ওয়ান বিট ইনপুট নট গেটে কিন্তু আমার এখানে সিলেক্টর কিন্তু আসলে দুইটা একটা ফোর ইস টু ওয়ান মার্ক্সে একটা ফোর টু ওয়ান মার্ক্সে আমার সিলেক্টরের ভ্যালু কিন্তু হচ্ছে দুইটা সিলেক্টর কিন্তু দুইটা এস ওয়ান অ্যান্ড এস জিরো বাট আমার নট গেইটে আমার ইনপুট কিন্তু একটা নট ইনপুট কিন্তু অনলি ওয়ান বিট অলরে নট ইনপুট কিন্তু অনলি ওয়ান বিট সো দেয়ার্স দ্য প্রবলেম আমার দুইটা সিলেক্টর কিন্তু নটের ইনপুট হচ্ছে মাত্র এক বেট সো এইটার সলিউশনটা কীভাবে করা যায় তো যেহেতু নট গেটে মাত্র এক বিট ইনপুট সো আমাদের এখানে দুইটা সিলেক্টর রাখা যাবে না আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা সিলেক্টর শর্ট করে দিতে হবে দুইটা সিলেক্টর যদি আমরা শর্ট করে দিই তাহলে কিন্তু আমার দুইটা সিলেক্টর আলাদা আলাদা থাকলো না আমরা হচ্ছে দুইটা সিলেক্টর শর্ট করে একটা সিলেক্টরে কনভার্ট করে ফেললাম সো আমরা যদি একটা সিলেক্টার বানিয়ে ফেলতে পারি তাহলে এখন কিন্তু আমার আর প্রবলেম হচ্ছে না বিকজ আমার নট গেটে ইনপুট হচ্ছে এক বিট আমার এখানে সিলেক্টারও আছে একটা সো এখন আমি এখানে ইনপুট যেরকম ওই অনুযায়ী এখানে ইনপুট দিতে পারবো অলরাইট সো এখানে যদি আমার দুই বিট আলাদা আলাদা থাকতো আমার নটে তো ইনপুট আছে এক বিট সো এস জিরো এস ওয়ান দুইটা আলাদা আলাদা রাখলে আমরা ভ্যালুটা বসাতে পারতাম না দ্য সো এই দুইটাকে শর্ট করে হচ্ছে নটের ইনপুটের মতন আমরা এক বিটে নামিয়ে নিয়ে এসেছি সো এবার হচ্ছে আমরা ফার্দার আগেই সো এখন হচ্ছে আমরা সাপোজ নটের ইনপুট অনুযায়ী আমরা শুরুতে হচ্ছে ওই ফার্স্টের ভ্যালুটা চেক করি যেটাতে এখন অ্যারোসাইন দেওয়া আছে সো আমরা যদি জিরো ইনপুট দিই সো আমরা যদি এই জায়গাটায় জিরো ইনপুট দিই তার মানে এস ওয়ান আর এস জিরো দুই জায়গাতেই কিন্তু আসলে বেসিক্যালি জিরো অ্যান্ড জিরো এরকম ভ্যালুটা আছে যেহেতু শর্ট করা সো এখানে জিরো ইনপুট দিলে এস ওয়ানও জিরো যাচ্ছে আবার এস জিরোতেও জিরো যাচ্ছে সো এস ওয়ান আর এস জিরো এই জায়গাগুলোতে যদি জিরো জিরো যায় জিরো জিরো গেলে এখান থেকে আসলে কোন লাইনটা সিলেক্ট হবে সেটা আশা করি বোঝা যাচ্ছে সো যখন আমরা জিরো জিরো দিচ্ছি জিরো জিরো দিলে আমার কিন্তু আসলে এই আই জিরোর লাইনটা সিলেক্টেড হচ্ছে অলরাইট আই জিরোর লাইনটা সিলেক্টেড হচ্ছে এখন আমার নর্থ গেইটের ট্রুথ টিভিল বলছে যে আমি যখন ইনপুটটা জিরো দিব তখন আমার আউটপুটের ভ্যালুটা আসবে ওয়ান তো আমি যখন এখানে জিরো দিচ্ছি জিরো দিলে আমার এই আই জিরো সিলেক্টেড হচ্ছে তার মানে এখানে আমার আসলে ওয়ান আসা উচিত আউটপুটের ভ্যালুটা ওয়ান আসা উচিত আর আমরা জানি ওয়ান আসলে জিনিসটা কানেক্ট করতে হবে হচ্ছে প্লাস ফাইভ ভোল্টে দেয়ার সই আমরা এখান থেকে জিনিসটা নিয়ে হচ্ছে প্লাস ফাইভ ভোল্টে কানেক্ট করলাম আরেকবার বলছি যে আমরা যখন ইনপুট নর্থ গেইটের ইনপুট জিরো দিই তখন আউটপুট আসার কথা হচ্ছে ওয়ান তো এখানে আমরা যখন শর্ট করে দিয়েছি যেহেতু দুইটা সিলেক্টর কেন শর্ট করেছি সেটা একটু আগেই বলা হয়েছে সো আমরা যখন এখানে ভ্যালুটা জিরো দিচ্ছি জিরো দিলে আমার কিন্তু এস ওয়ানও জিরো যাচ্ছে এস জিরোতেও জিরো যাচ্ছে যেহেতু শর্ট করা সো জিরো জিরোর জন্য আমার আই জিরো সিলেক্ট হবে সো নট কি এটা ট্রুথ টেবিল অনুযায়ী আমি যেহেতু জিরো ইনপুট দিয়েছিলাম সো এই জায়গাটায় আমার ভ্যালুটা আসবে হচ্ছে ওয়ান বেইসড অপন দিস ট্রুথ টেবিল সো আই জিরোতে আসলে ওয়ান আসার কথা আর ওয়ান মানে হচ্ছে প্লাস ফাইভ বোল্টে কানেক্ট করতে হবে দ্যাটস আমি প্লাস ফাইভ বোল্টে কানেক্ট করেছি এবার এই সেকেন্ড ইন্ট্রো সেকেন্ড কী বলব তো সেকেন্ড ডাটাটা দেখি সো নর্থ গেটের টেবিল অনুযায়ী আমার ইনপুট যদি ওয়ান হয় তাহলে কি সিনারিও হয় সেটা একটু চেক করি সো সাপোজ আমি নর্থ গেটে এবার ইনপুট ভ্যালুটা দিচ্ছি ওয়ান অর্থাৎ সিলেক্টরে আমি ওয়ান দিচ্ছি তো ওয়ান যদি দেওয়া হয় তাহলে এখানেও ওয়ান যাবে এখানেও ওয়ান যাবে সো ওয়ান ওয়ানের জন্য আমার কিন্তু আসলে তাহলে কোন লাইনটা সিলেক্ট হচ্ছে ওয়ান ওয়ানের জন্য আমার কিন্তু এই আই থ্রি এর যে লাইনটা এই আই থ্রি এর লাইনটা হচ্ছে সিলেক্টেড হচ্ছে দেন আমরা দেখতে পাচ্ছি নট গেটের ট্রুথ টেবিল থেকে যে আমি যদি ইনপুট ওয়ান দিই তাহলে হচ্ছে আউটপুটে জিরো আসবে সো এখানে আমি যখন ইনপুটটা ওয়ান দিচ্ছি সিলেক্টরে ওয়ান দেওয়ার কারণে এখান থেকে আই থ্রি সিলেক্ট হচ্ছে সো আই থ্রিতে আসলে আমরা নট গেটের আউটপুট অনুযায়ী এখানে যেহেতু ওয়ান দিয়েছিলাম সো আই থ্রি সিলেক্ট হলো এবং এখানে ভ্যালুটা লিখবো হচ্ছে জিরো সো জিরো মানে হচ্ছে আমাদের আসলে গ্রাউন্ডে কানেক্ট করতে হয় সো দ্যাটস ওয়াই এখান থেকে আই থ্রিটা নিয়ে হচ্ছে আমি গ্রাউন্ডে কানেক্ট করবো অলরেড সো আমরা একটু রিভিউ করি যে ব্যাপারটা কী করলাম সো নট গেটের ট্রুথ টেবিল অনুযায়ী ইনপুট জিরো দিলে আউটপুট ওয়ান আর ইনপুট ওয়ান দিলে হচ্ছে আউটপুট জিরো সো আমরা যখন এখানে ইনপুট জিরো দিচ্ছিলাম তখন আমার এখান থেকে আই জিরোর লাইনটা সিলেক্ট হচ্ছিল এবং বেসড অপন দ্য ট্রুথ টেবিল আমরা দেখলাম যে ইনপুট জিরো দিলে আউটপুট ওয়ান হয় সো আই জিরোতে আসলে ওয়ান দেওয়া উচিত সো ওয়ানের কারণে আমরা এখানে প্লাস ফাইভ ভোল্ট দিয়েছি আর তেমনি যখন ওয়ান ইনপুট দিচ্ছি ওয়ান দিলে আউটপুট জিরো আসার কথা সো ওয়ান দিলে এখান থেকে আই থ্রি সিলেক্টেড হচ্ছে সো আই থ্রিতে আসলে ভ্যালুটা জিরো বসবে সো জিরো মানে গ্রাউন্ড সো দ্যার জিনিসটাকে গ্রাউন্ডে কানেক্ট করা হয়েছে অলরাইট সো আমাদের একটা কনফিউশন বাকি যে এখানে তাহলে জিরো দিলে আমার আই জিরো সিলেক্ট হচ্ছে আর ওয়ান দিলে হচ্ছে আই থ্রি সিলেক্ট হচ্ছে তাহলে এই আই ওয়ান আর আই টুর কী হবে ওয়েল সো লেটস চেক দ্যাট আউট সো আমরা যদি আই ওয়ানের কথা চিন্তা করি আই ওয়ান মানে তো আসলে ওয়ানকে ইন্ডিকেট করছে সো ওয়ানের বাইনারি হচ্ছে জিরো ওয়ান তেমনি আই টু ইন্ডিকেট করছে হচ্ছে দুই নাম্বার লাইনকে যেটার বাইনারি হচ্ছে ওয়ান জিরো দ্য প্রবলেম ইস আমরা এখানে যেহেতু দুইটা সিলেক্টর শর্ট করে দিয়েছি সো আমরা কখনোই আসলে জিরো ওয়ান বা ওয়ান জিরো এই ইনপুটগুলো কিন্তু এখানে কখনোই পাবো না বিকজ এখানে জিরো দিলে আমরা জিরো জিরো পাবো ওয়ান দিলে ওয়ান ওয়ান পাবো সো জিরো ওয়ান বা ওয়ান জিরো এই জিনিসগুলো কিন্তু এই সিলেক্টর অনুযায়ী আমরা কখনোই আসলে ভ্যালুগুলো পাবো না সো যেহেতু আমরা কখনোই এই ভ্যালুগুলো পাবো না সো কখনোই কিন্তু আমরা এই আই ওয়ান আর আই টু এই দুইটা জিনিস হচ্ছে কখনোই আসলে সিলেক্ট করতে পারবো না যেহেতু আমরা সিলেক্টরে জিরো ওয়ান বা ওয়ান জিরো কখনো বসাতেই পারবো না সো দ্যাটস সো আমরা আই ওয়ান আর আই টুটা কিন্তু কখনোই সিলেক্ট করতে পারবো না সো যেহেতু এই জিনিসগুলো কখনোই সিলেক্ট করতে পারবো না সো এই জায়গাগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে চিন্তা করবো কাইন্ড অফ লাইক এই জায়গাগুলো আসলে আমাদের কোনো কাজে আসবে না এরকম আর কি সো দ্যাটস ওয়াইড এই জায়গাগুলোতে আমরা দুইটা ক্রস দিয়ে দিব যেহেতু এই জিনিসগুলো আমরা কখনো আসলে সিলেকশনই আনতে পারবো না সো এভাবে আমরা একটা ফোর ইস টু ওয়ান মার্কস দিয়ে খুব ইজিলি একটা নট গেটের স্ট্রাকচারটা ডিজাইন করতে পারি